আমাদের দৈনন্দিন ব্যস্ততম জীবনে পুরুষদের ত্বকের যত্ন নেওয়া হয় না। দিনভর কাজ, ধুলাবালি, রাস্তার কালো ধোয়া, রোদের তাপ, সব শেষে বাসায় ফিরে আয়নায় নিজের চেহারা দেখে অবাক হতে হয়। মুখে কালো ছোপ আর ধুলাবালিতে চেহারার উজ্জ্বলতা কোথায় যেন হারিয়ে গেছে। মেয়েদের তুলনায় ছেলেদের ত্বক কম সংবেদনশীল, যার কারণে মেয়েদের জন্য তৈরিকৃত বিউটি প্রোডাক্ট এবং ত্বক ফর্সা করার ঘরোয়া পদ্ধতি ছেলেদের ক্ষেত্রে ভালো কাজ করে না। আজ আমরা জানব ছেলেদের ফর্সা এবং গ্লোয়িং ত্বক পেতে কিছু ঘরোয়া পদ্ধতি। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। ত্বককে বাইরের রোদ ও ধুলাবালি থেকে রক্ষা করুন, কারণ বাইরের রোদের তাপ ত্বকে পিগমেন্টেশন তৈরি করতে পারে, যার ফলে ত্বকে সহজে কালচে ছোপ পড়ে। তাই বাইরে বের হওয়ার সময় রোদের তাপ থেকে ত্বককে দূরে রাখতে হবে। সারাদিন 3 থেকে 4 বার মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে হবে। মুখে সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন স্ক্রাব করতে হবে। এখন বাজারে অনেক ধরনের স্ক্রাব পাওয়া যায়, বিশেষ করে সাইট্রিক অ্যাসিড, গ্লিসারিন অয়েল, ফ্রুটযুক্ত স্ক্রাবগুলো ছেলেদের স্কিনের জন্য ভালো, কারণ স্ক্রাব ত্বক থেকে অতিরিক্ত তেল ও ধুলা দূর করে স্কিনকে পরিষ্কার করে তোলে। রাতে ঘুমানোর আগে আইস কিউব দিয়ে সম্পূর্ণ মুখে ভালোভাবে ঘষে নিন। এতে করে ত্বকে রক্ত চলাচল সচল থাকে, আর ত্বকে রক্ত সঞ্চালন প্রবাহ ভালো থাকলে ত্বক দ্রুত উজ্জ্বল হয়। তারপর যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে আঙুল দিয়ে ঘষে ম্যাসাজ করে নিন। একটা লেবু কেটে খোসাসহ মুখে ভালোভাবে ঘষে নিন, কারণ লেবুতে আছে ভিটামিন সি, যা মুখের কালো দাগ দূর করে ত্বককে আরও ফর্সা করতে সাহায্য করে। লেবুর সাইট্রিক অ্যাসিড আপনার ত্বকের অতিরিক্ত তেল, পিগমেন্টেশন, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করতে শশা খুব উপকারী উপাদান। প্রতিদিন বাসায় ফিরে মুখ ধোয়ার আগে শশার টুকরো দিয়ে 15 থেকে 20 মিনিট মুখ ঘষে পরিষ্কার করে নিন। প্রতিদিন শশা ব্যবহারে ত্বক অনেক পরিষ্কার হয়। এছাড়াও শশার রস ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। 1 চামচ কাঁচা হলুদের সাথে কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং সম্পূর্ণ মুখে ভালোভাবে লাগিয়ে নিন। কাঁচা হলুদ ত্বকের কোমলতা ধরে রাখে এবং কাঁচা দুধ স্কিনের কমপ্লেক্সনকে আরও ফর্সা হতে সাহায্য করে। অ্যালোভেরার জেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ফাটা ত্বক সারিয়ে তুলতে অনেক উপকারী। সপ্তাহে 1 থেকে 2 দিন অ্যালোভেরার জেল মুখে মেখে 5 থেকে 10 মিনিট পর মুখ ধুয়ে নিন। এটি ত্বকের মৃত কোষগুলোকে বের করে ত্বককে আরও উজ্জ্বল করে তোলে। 1/2 চামচ মধুর সাথে 1 টুকরা লেবুর রস মিশিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন, কারণ শুষ্ক ত্বকের জন্য মধু অনেক উপকারী। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। আজ তাহলে এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ।